আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক আলামিন উচ্চ বিদ্যালয় ফুলবাড়িয়া ময়মনসিংহ। আজ আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1 এর 2 নং সমস্যার সমাধান নিয়ে। তা আমরা 2 নং সমস্যা দেখতে পাচ্ছি, 49 পৃষ্ঠা তোমরা চলে যাও। 2 নং সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সরল কর। আমরা চলে যাই সরল কর, 2 এর ক আমরা যদি লিখি সরল কর, সরল কর কি আছে, প্রদত্ত প্রদত্ত রাশি আমাদের কি আছে, 7p+3q-5r2। আমরা হুবহু প্রশ্নটা তুলে নেই, 2×7p+3q-5r ইন্টু কি আছে, 8p-4q-5r প্লাস কি আছে, 8p-4q, আমরা 4টা একটু ভালোভাবে লিখি, -5r2। আমরা এখন শুরু করি। এই ধরনের সমস্যা আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি। আমি সমস্ত সমস্যাই আমরা আলোচনা করার চেষ্টা করব। তা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের সবচেয়ে বড় জিনিসটা আমাদের এই ব্যাপারটা খেয়াল করতে হবে। প্রথমে এটা 3q-5r, 7p+3q-5r, 8p- দেখো এই একই জিনিস দুইবার আছে, 8p-4q-5r, 8p-4q-5r এই জিনিসটা দুইবার আছে। এবং এখানে কি আছে, সূত্রটা চিহ্নটা কি আছে, মাইনাসের আছে। আমরা এই জিনিসটা যদি একটু খেয়াল করি, আমরা দুইটা যেহেতু আছে আমরা দুইটাকে ধরে নেব। ধরি প্রথমটা কি, 7p+3q-5r, এখানে দ্বিতীয়টা আমরা একটু লিখে নিই, তারপর কথাটা বলি, 8p-4q-5r। এখন লিখেছি কি, ধরি, আমরা লিখেছি ধরি, তাহলে কি ধরব এখানে, আমরা অবশ্যই এখানে যে সকল চলক আছে, যে সকল রাশি আছে, আমরা সেগুলো ধরব না এবং কোনো প্রকার সংখ্যাও ধরব না, অবশ্যই ধরব এখানে যা আছে তার অন্যগুলো। তাহলে সংখ্যা ধরবো না, এখানে কি আছে, পি কিউ আর। তাহলে আমি যদি এটা কি ধরি, এত একটু এ দ্বিতীয়টা, এবং এখানে যদি আমি চলে যাই, এবং 8p-4q-5r ইকুয়াল টু কি, বি। তাহলে আমাদের সুতরাং প্রদত্ত রাশিটা আমাদের কি দাঁড়াচ্ছে, 7p+3q-5 ইকুয়াল টু কত আছে আমাদের, এ। আমরা এর আগে আরেকটা টেকনিক কাজে লাগাতে পারি, এটা আমি সবসময় লাগাই, আমরা এই টেকনিকটা এখানে আমরা একটু দেখবো। দেখো এখানে আমাদের কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন, তারপরে বিয়োগ করে দেই আমাদের একটু সুবিধা পাই। এখানে আমরা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে এটা আমি কি পেয়ে গেলাম, a-b। এখন বিয়োগ করে দিলাম আমরা, এটা কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন। দেখি আমরা এটা কি আছে, মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমরা প্রশ্নটা যদি ভুল না লিখে থাকি, না আমরা প্রশ্নটা ঠিকই লিখেছি, আর এটা কি হয়েছে, প্লাস চিহ্ন, এটা কি হয়েছে, মাইনাস চিহ্ন। আমরা এখন যেহেতু বিয়োগ আছে আমরা বিয়োগ করে দিই, তাহলে এটা বিয়োগ করলে কি হবে, -8 থেকে +7 চলে গেছে, তাহলে কি, 1-1, তাহলে কি পেয়ে গেলাম, -p পেয়ে গেলাম। আর এটা কি আছে, প্লাস, দুইটাই প্লাসের আছে, তাহলে কি পেয়ে গেলাম, 7q পেয়ে গেলাম। আর এটা কি, +5-5 চলে গেছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সুতরাং আমরা কি লিখতে পারি, a-b ইকুয়াল টু কি লিখতে পারি, মাইনাসটা আমরা সামনে হয়, তাহলে আমরা কি, -p+7q। আমরা এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি, এটা ইকুয়াল টু কি আছে, a² -2a, আর এটুকের মান কি আছে, b, প্লাস কি, b² আমরা সূত্র গত ক্লাসে শিখেছি সেই অনুযায়ী, a² -2ab + b² ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a-b²
a माइनस b এর মান আমাদের কি আছে -p +7q কি আছে হোল স্কয়ার এখন এটাকে আমরা যদি ভেঙে দেই তাহলে আমরা আমাদের দেখো a -p +7q আমরা এখানে একটু সুন্দর করতে পারি যে -p হোল স্কয়ার +2 ইনটু -p ইনটু কি 7q +7q কি হোল স্কয়ার ইকুয়াল টু আমি লিখতে পারি কি p স্কয়ার माइनस 14 क्यू प्लस 49 की क्यू स्क्वायर हमरा आशा करी ये समस्या समाधान टा बुझते पेरी छी हमरा एक बार खोरों समस्या समाधान रेडी के चले जाई एक ही भावे हमरा अखोर अम्म आशा करी तुम लोग टा बुझते पेरी छो हमरा खोये चले जाई देखिए আমাদের কি কি খ কি বলতেছে খ বলতেছে টুয়াইস এম খ বলতেছে কি টুয়াইস এম প্লাস এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে সুন্দরভাবে যেন আমরা প্রশ্নটা উঠাতে পারি কোন অবস্থায় যেন প্রশ্ন ওঠানো ভুল না হয় এটা সহজ এই প্রশ্ন ওঠানো ভুলের জন্য কি আমাদের কি হয়ে যায় কঠিনে পরিণত হয় টুয়াইস এম माइनस 3n प्लस p कैसे होल स्क्वायर माइनस 2 इनटू टwice m प्लस k 3n माइनस p तापर कैसे twice m माइनस 3n प्लस कैसे p अखान ओय एकाने हमरा एक ही अवस्था देखते बच्ची हमरा देखी twice m प्लस 3 n माइनस p टwice m प्लस 3 n माइनस p एक्टा दुटा एक ही धरने twice m माइनस 3 n माइनस p a प्लस p twice m माइनस 3 n प्लस p ताहले हमरा धरबो कि twice m प्लस की 3 n माइनस p एवं हमरा कुंटा धरबो एक्टा twice m माइनस 3 n प्लस पी এখন আমরা ওই সময় প্রথমের অঙ্ক খ এর সমস্যা এটা আমরা খ ক এর সমস্যার মধ্যে আমরা কি করেছিলাম ক এর সমস্যার সমাধান করতে গিয়ে আমরা বলেছিলাম যে আমরা কোন অবস্থাতে কি করব না কোন অবস্থাতে তা ধরব না আর কি বলেছিলাম কোন সংখ্যা ধরব না তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এখন দেখি কি ধরব আগের মতই আমরা যেহেতু n i আমাদের সব সময় a b x y এই ধরনের ধরলে বেশি ভালো হয় আমাদের সুবিধা হয় সূত্রগুলো আমরা a b তে শিখেছি তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখি এখানে আমরা ওই টেকনিকটা অবলম্বন করার চেষ্টা করব দেখো a এটা যদি হয় a স্কয়ার মাইনাস 2 a তাহলে সূত্রটা কি মাইনাসের আছে আমরা যদি চিন্তা করে বুঝতে পারি এটা তাহলে আমরা কি করব মাইনাস করে নিব এই যে আমরা মাইনাস করে নিয়েছি মাইনাস করলে কি হবে a মাইনাস b এখন আমরা এটা মাইনাস করি মাইনাস চলে গেছে এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে এটা কি হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এটা আমাদের সূত্রে হ্যাঁ মাইনাস আছে আমরা মাইনাসই দেখলাম মাইনাস চলে গেছে আচ্ছা চলে গেলে আমাদের twice m চলে গেছে এটা কি থাকে যোগ করলে 6n মাইনাস কি 2p ওকে সুতরাং প্রদত্ত রাশি কি আছে আমরা বলবো এটুকের মান আছে কি a স্কয়ার এটুকের পরেরটার মান আছে কি b স্কয়ার পরে কি মাইনাস 2ab দেখো আমরা এখান থেকে এটা দেখতে পারি মাইনাস 2ab এই মাইনাস 2 এটুক a এটুক b এটা আমরা বলতে পারি তাহলে এটা আমরা একটু সাজিয়ে সাজিয়ে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি কি a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b এর মান কি পেয়ে গেছি 6n माइनस 2p की होल स्क्वायर এখন আমরা আরেকবার সূত্র চলে যাই a माइनस b होल স্কয়ার আবার সূত্র আমরা চলে যাই তাহলে আমরা কি পাই 6n होल স্কয়ার माइनस 2 ইনটু 6n ইনটু কি 2sp প্লাস 2sp কি হোল স্কয়ার
আর 36 n স্কয়ার 24 n প্লাস 4 e e স্কয়ার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমরা এখন পরের সমস্যার সমাধানের দিকে চলে যাই। পরেরটা কি আছে আমরা একটু দেখে নেই। গ নম্বর কি আছে? গ আমরা দেখব গ কি আছে। প্রদত্ত রাশি আমরা দেখি 6.35 ইনটু কি 6.35 প্লাস 2 ইনটু 6.35 ইনটু কি 3.65 প্লাস 3.65 ইনটু 3.65। এখন আমরা ঠিক একইভাবে দেখতে পাচ্ছি এখানে কি আছে 6.35 এক জাতের এত ইকুয়াল টু এ এবং আলাদা যেটা আছে 3.65 ইকুয়াল টু যদি আমি বি ধরি এবং এখানে প্লাসের আছে আমরা যদি প্লাস করে দেই কি পেয়ে যাবো এ প্লাস বি। আমরা যদি যোগ করে দেখি 0, 0, 6, 7, 8, 9, 10 তাহলে কি হয়ে যাবে প্রদত্ত রাশি কি আছে আমাদের এ ইন্টু এ প্লাস 2 এ ইন্টু যদি আমরা এভাবে বলি এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি এবং মানগুলো যদি আমরা বসিয়ে দিই কি পেয়ে যাই এ স্কোয়ার প্লাস 2 এ প্লাস কি বি স্কোয়ার কি পেয়ে যাই এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এই সূত্র আমরা 2 এ বি এটা এখানে 2 এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি কত পেয়ে গেছি 10 পয়েন্ট। এখন যদি এই শুধু দশমিকের পরে শুধু শূন্য থাকলে আমরা কি ওই শূন্যগুলো না দিলেও অসুবিধা নাই আমাদের প্রয়োজন না হলে দিব না। তাহলে 10 স্কোয়ার মানে কি 100। তাহলে আমরা এগুলো আর আনসার হিসাবে লিখতে পারি নির্ণয় সরল ফল কত 100। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছ। আমরা ঘন অংশ সমস্যা দিকে এগিয়ে যাই। ঘ ঘ কি বলতেছে প্রদত্ত রাশি। ঘ এর প্রদত্ত রাশিটা আমরা একটু নিচ দিকে লিখব একটু যেহেতু ভগ্নাংশ আছে 2, 3, 4, 5 × 2, 3, 4, 5 তারপরে কি আছে মাইনাস 7, 5, 9 ইন্টু কি আছে 7, 5, 9 আমরা লিখতে পারি 2, 3, 4, 5 মাইনাস 7, 5, 9 এগুলো আমরা ওইভাবেই ধরে নিতে পারি। দুইটা জাতের জিনিস আছে কি আছে ধরি 2, 3, 4, 5 ইকুয়াল টু কি এ এবং কি 7, 5, 9 ইকুয়াল টু কি আছে বি। আমরা যদি মানগুলো এখন বসিয়ে নিই ইচ্ছা করলে আমরা বিয়োগ করে নিতে পারি। আমি একটু জায়গা রাখলাম একটু জায়গা রেখে দিই। পরে আমরা এখানে প্রদত্ত রাশি কি আছে এটা এ এ ইন্টু এ মাইনাস কি বি ইন্টু বি নিচে কি আছে এ মাইনাস বি। আমরা এটুকে আমরা একটু জায়গা রাখবো আমরা বোঝার জন্য। দেখি আমাদের কি আছে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার বাই এ মাইনাস বি এখানে আমি কি পাই এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি কি বাই কি এ মাইনাস বি। এখন দেখো এ মাইনাস বি এ মাইনাস বি আমরা যদি এটাকে এ মাইনাস বি এ মাইনাস বি কাটা দেই তাহলে আমাদের কি থাকে এ প্লাস বি কি এ প্লাস বি। এখন আমরা এ প্লাস বি পেয়েছি আমরা বুঝতে পারলে এই কাজটা এখানে করব না বুঝতে পারলে আমরা এখানেই যাব। কি আছে এ এর মান কি আছে 2, 3 যেমন এটা 7, 5, 9 এই দেখি আমরা 7, 5, 9 আমি যদি এখানে যোগ করি তাহলে এই যোগটা সুবিধা হয় লিখতে সুবিধা হয় অর্থাৎ কি এ প্লাস বি যোগ কি আছে
9 আর 5 14 4 হাত থেকে 1 5 5 10 0 হাত থেকে 1 7 3 10 11 1 হাত থেকে 1 তাহলে কি পেয়ে গেলাম a plus b equal to কি পেয়ে গেছি আমরা 3 1 0 হ্যাঁ আশা করি তোমরাও এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো আমি মুছে দেই আশা করি এই সরল নির্ণয়গুলো তোমরা বুঝতে পেরেছো আজকে আপাতত এই পর্যন্তই তোমরা ভালো থেকো ঘরে থেকো নিরাপদে থেকো এবং এই সমস্যাগুলো সমাধান যেভাবে আমরা করলাম এগুলো সহ আমাদের উদাহরণে কিছু আছে তোমরা সেগুলোর প্র্যাকটিস করার প্র্যাকটিস করবে এই আশাবাদ ব্যক্ত করি আমি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।